সত্যিকারের মুক্ত স্বাধীন করতে স্বদেশ তৈরি হও, দিন কায়েমের জন্য জীবন হয় হবে শেষ তৈরি হও, দেশ জুড়ে তাওহীদ। যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও বড়িয়ান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে পবিত্র জুমার দিনে আমাদেরকে সুস্থ শরীরে জুমার খুতবা শ্রবণ এবং সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে একত্রিত করেছেন, আলহামদুলিল্লাহ। যাবতীয় শুকরিয়া জানাই সেই মহান রবের দরবারে, যিনি আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হওয়ার সৌভাগ্য দান করেছেন। দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী এবং চূড়ান্ত নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সংক্ষিপ্ত আকারে একবার দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। বর্তমান প্রেক্ষাপটের গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহু আজ্জা ওয়া জাল। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাক আমাদের সবাইকে আলোচনা শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকের আলোচনা শুরু করতে চাচ্ছি একজন নবীকে কেন্দ্র করে, যিনি তুয়া উপত্যকায় দাঁড়িয়ে আছেন আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন, বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নানি আনা আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নেই, ফাবুদনি, তুমি আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিক্রি, এবং আমার স্মরণের জন্য সালাত কায়েম করো, প্রতিষ্ঠা করো। সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিচ্ছেন। তার আগে আল্লাহ পাক বলছেন, তোমার হাতে কি? ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, তিনি বলছেন আমার হাতে হচ্ছে লাঠি, এই লাঠি দিয়ে আমি আমার ব্যক্তিগত কিছু কাজ বা প্রয়োজন সারি। আল্লাহ পাক বলছেন, আলকিহা ইয়া মূসা, মূসা এই লাঠিটা নিক্ষেপ করো, ফালকাহা, অতঃপর তিনি সেটাকে নিক্ষেপ করলেন, ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, এরপর সেই লাঠি জীবন্ত হয়ে ছোটাছুটি শুরু করলো সাপের মতো। একটা বর্ণনা আছে যে এই দৃশ্যটা দেখার পর মূসা আলাইহিস সালাম পৃষ্ঠ প্রদর্শন করছিলেন, কারণ দৃশ্যটা কিন্তু স্বাভাবিক না। তিনি দেখছেন গাছের উপরে আগুন জ্বলছে, অদৃশ্য থেকে গায়েবী আওয়াজ আসছে এবং সে আওয়াজ তাকে বলছে যে আমি আল্লাহ, তুমি আমার ইবাদত করো, আমার স্মরণের জন্য সালাত প্রতিষ্ঠা করো, তোমার হাতে ওটা কি লাঠি, ছুঁড়ে মারো, লাঠি সাপ হয়ে গেল। নবী মূসা আলাইহিস সালাম এই বিষয়টার সাথে তো আগে থেকে সম্পর্কিত নন, পরিচিত নন। এবার আল্লাহ পাক বলছেন, তোমার হাত তোমার বগলের ভিতরে প্রবেশ করাও, এরপরে বের করো, দেখবে হাত থেকে জ্যোতির্ময় আলো নির্গত হচ্ছে। এই তুয়া উপত্যকায় দাঁড়িয়ে এই নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা দোয়া করছেন। কি দোয়া? তিনি বলছেন, রব্বিশরাহলি সদরি, হে আমার রব, আমার সদর, আমার বুকটাকে প্রশস্ত করে দিন। এর অর্থ এটাও হতে পারে যে আমার সাহসকে বৃদ্ধি করুন, ওয়াইয়াসিরলি আমরি, এবং আমার কাজকে খুব সহজ করে দিন। আল্লাহ পাক যার জন্য কঠিন করে দিবেন তার জন্য কাজ কখনো সহজ নয়, আল্লাহ যার জন্য কাজ সহজ করে দিবেন তার জন্যই কাজ সহজ। আমরা বলি রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র, ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, হে আল্লাহ আমার জিহ্বার মধ্যে যে জড়তা আছে
এই মুখের জড়তাকে দূর করে দিন, ইয়াফকাহু কওলি, যাতে করে মানুষ আমার কথা বুঝতে পারে। ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি, আমার পরিবারের মধ্যে একজন ওয়াজির আমাকে দান করো। হারুন আখি, আমার ভাই হারুনকে দিন। হারুন আখিশদুদ বিহি আমরি, হারুন আখিশদুদ বিহি আমরি, ওয়াশরিক হু ফি আমরি। ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি, হারুন আখিশদুদ বিহি আজরি, ওয়াশরিক হু ফি আমরি। আমার পরিবারের মধ্যে হারুনকে আপনি আমার ওয়াজির করে দিন এবং আমার কাজে তাকে আপনি আমার সহযোগী বানিয়ে দিন। কাই নুসাব্বিহাকা কাসীরা, যাতে করে আমরা বেশি বেশি আপনার জিকির করতে পারি। কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরুকা কাসীরা, আপনাকে বেশি বেশি স্মরণ করতে পারি এবং আমাদের কাজ হলো সহজ হয়ে যায়। কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরুকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা, এবং আপনি সবসময় আমাদেরকে দেখবেন, আমরা আপনার দর্শনের মধ্যেই থাকবো। তো নবী মূসা আলাইহিস সালাম এই যে দোয়াগুলো করলেন, এখান থেকে আমি আপনাকে আলোচনা শুরু করতে যাচ্ছি আজকে। নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর সামনে দাঁড়িয়ে দোয়াগুলো করছেন, আল্লাহ আমার হৃদয়টাকে প্রশস্ত করুন, আমার জিহ্বার জড়তা দূর করে দিন, আমার কাজগুলোকে সহজ করে দিন এবং আমার ভাই হারুনকেও আমার সাথে দিন, যাতে করে আমরা বেশি বেশি আপনার স্মরণ করতে পারি। প্রশ্ন হচ্ছে, কী কারণে নবী মূসা আলাইহিস সালাম এই দোয়াটা করছেন? উত্তর, আল্লাহ পাক তাকে একটা বড় দায়িত্ব দিয়েছে, বিশাল দায়িত্ব। বলতে পারা যায় যে একটা চলমান বিশ্বের সবচেয়ে বড় স্বৈরাচারী শাসক, জালেম, কাফের, মুশরিক, সবচেয়ে বড় আল্লাহদ্রোহী, অহংকারী, মুতাকাব্বির, তার কাছে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠাচ্ছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। এটা বিশাল হিউজ টাস্ক, একটা বড় বিষয়, তাই নয় কি? অনেক বড় বিষয়। এবং সেই আল্লাহদ্রোহী, কাফের, জালেম, তার নাম আমরা সবাই জানি, তার নাম কি? ফিরআউন। আল্লাহ পাক বলেছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি ফিরআউনের কাছে যাও, ফিরআউন সীমা লঙ্ঘন করেছে। কোন একটা জায়গায় আছে ফিরআউন বলেছিল যে আনা রব্বুকুমুল আ'লা, সূরা নাজিয়াতের মধ্যে আছে, আনা রব্বুকুমুল আ'লা, সে বলেছিল আমি তোমাদের মহান রব, নাউযুবিল্লাহ। সে আরো বলেছিল, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে? আমি তো এটা জানি না, নাউযুবিল্লাহ। মা উরিকুম ইল্লা মা আরা, আমি তো সেটাই তোমাদেরকে দেখাই যা আমি দেখি, মানে আমি যা ভালো মনে করি আমি তো তাই তোমাদেরকে দেখাই। ওমা উরিকুম ইল্লা সাবিলার রশাদ, এবং আমি তোমাদেরকে শুধু সৎপথ দেখাই। এটা ফিরাউনের কথা, মানে এক কথায় সে পৃথিবীর সবচেয়ে বড় আল্লাহদ্রোহী এবং সবচেয়ে বড় পরাশক্তির অধিকারী, তার চেয়ে শক্তিশালী সেনাবাহিনী ওই সময় কারো ছিল। আমি কি বুঝাতে পারছি? আমি চেষ্টা করছি খুব সহজ করে বলার জন্য। তো এই বিশাল দায়িত্ব পেয়ে মূসা আলাইহিস সালাম এই দোয়াটা করছেন, আল্লাহ এত বড় দায়িত্ব, তুমি আমার হৃদয়টাকে প্রশস্ত করো, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, আমার কাজগুলো সহজ করে দাও। এবং ওরা মনে করে, ফেরাউনের যে কমিউনিটি, তারা মনে করে যে আমি একজন ব্যক্তিকে হত্যা করেছি। মনে আছে এক থাপ্পড়ে একজন ব্যক্তি নিহত হয়েছেন, নবী মূসা আলাইহিস সালাম দেখলেন একদিন যে তার কওমের একজন এবং ফেরাউনের সেনাবাহিনীর একজন পরস্পর লড়াই করছে রাস্তায়। মূসা আলাইহিস সালাম তার কওমের ব্যক্তিকে সাহায্য করার জন্য এগিয়ে গেলেন। ফাওয়াকাযাহু, একটা ঘুষি মূসা আলাইহিস সালাম তাকে দিয়েছিলেন। ফাকাদা আলাইহি, একটা ঘুষিতেই আল্লাহর হুকুমে ওই ব্যক্তি ডেড। এতে ফেরাউনের বাহিনী মনে করে যে মূসা আলাইহিস সালাম একটা অন্যায় করেছে। মূসা আলাইহিস সালাম তো ইন্টেনশনালি কাজটা করেন নাই। এই ঘটনার ফলশ্রুতিতে মূসা আলাইহিস সালামকে সেখান থেকে মাদিয়ানে চলে আসতে হয়েছে, মিশরে আর থাকা হয়নি। মাদিয়ানে এসে শোয়াইব আলাইহিস সালামের মেয়েকে বিয়ে করার পর তিনি সেখানে প্রায় 10 বছর অবস্থান করেছেন। এখন 10 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন, তুমি ফিরআউনের কাছে যাও, তুমি নবী এবং তাকে ইসলামের দাওয়াত দাও। মূসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন। পার হয়ে যাওয়ার পরে
বনু ইসরায়েল কিন্তু আর আগের মতো থাকলো না। মাত্র 40 দিনের ব্যবধানে, অনলি উইদিন 40 ডেজ, তারা আবার বাছুর পূজা শুরু করেছে। মূসা আলাইহিস সালাম তাওরাত আনতে গিয়েছেন, তাওরাত এনে দেখেন যে কম বাছুর পূজা শুরু করেছে, ফাসাদ সৃষ্টি করে দিয়েছে। সামেরি নামে একজন ব্যক্তি সর্বপ্রথম এই কাজটা শুরু করেছিল। এই ঘটনা সূরা তোহার মধ্যে আছে। শুধু তাই নয়, তারা অন্য যে ফাসাদগুলো ছিল সেগুলো শুরু করলো। পাশাপাশি তারা হারুন আল ইসলামকে চার্জ করেছিল, মানে হারুন আল ইসলামকে বাধ্য করেছে যেন তিনি কিছু বলতে না পারেন। মূসা আলাইহিস সালাম ফিরে এসে তার কওমের এই অবস্থা দেখে খুব ব্যথিত হলেন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মান্না দিলেন, সালওয়া দিলেন। তারপরেও মূসা আলাইহিস সালামের কওমের কিছু ব্যক্তি বলল, লান নুমিনা লাকা মূসা, আমরা তোমার উপর ঈমান আনবই না, হাত্তা নারাল্লাহ জাহরা, যতক্ষণ না আমরা আল্লাহকে স্বচক্ষে দেখছি। দেখেন কোন বনু ইসরাইল, যাদেরকে আল্লাহ পাক ফেরাউনের কবল থেকে বাঁচিয়ে নিয়ে আসলেন, আসার 40 দিনের মধ্যেই শিরিক করা শুরু করলো, আল্লাহকে দেখতে চাচ্ছে। এখন মান্না সালওয়া খাবার আসছে, তারা বলছে যে আমাদের এই খাবার পছন্দ না। ইয়া মূসা ফাদউ লানা রাব্বাক ইউখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদু মিন বাকরিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসলিহা। হে মূসা, তোমার রবকে বলো মসুর পেঁয়াজ এগুলো উৎপন্ন করে খেতে চাই আমরা। তারা নিজেরা দোয়াও করছে না, বলছে মূসা তুমি তোমার রবকে বলো, চিন্তা করার কথা। এক কথায় সীমালঙ্ঘনের সর্বোচ্চ পর্যায়ে তারা চলে গেল। মূসা আলাইহিস সালাম যখন ইন্তেকাল করলেন, তখন একটা ইন্তেকাল করার আগে, ঠিক আগে একটা আদেশ আল্লাহ পাক দিয়েছিলেন। এই জায়গাটা একটু ভালো করে বোঝেন। মূসা আলাইহিস সালাম ইন্তেকাল করার আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা আদেশ করেছিলেন, সেটা কি? ওই যে প্যালেস্টাইন দেখা যাচ্ছে, প্যালেস্টাইনের হোলি ল্যান্ড, পবিত্র ভূমি দেখা যাচ্ছে, সেখানে আমালেকা নামে একটা সম্প্রদায় থাকে। কি নাম? আমালেকা। আমালেকা সম্প্রদায়ের শারীরিক গঠন অনেক ভালো, শক্তিশালী, এবং তারাও একটা সুপার পাওয়ার। মূসা আলাইহিস সালামের কওমকে আল্লাহ পাক বললেন যে তোমরা আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করবে, যুদ্ধ করে তোমরা প্যালেস্টাইনে ঢুকবে, জেরুজালেম তোমাদেরকে দেয়া হবে, কারণ ওইটা কিন্তু পবিত্র জায়গা, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম সহ আবুল আম্বিয়া অনেক ইমাম, বহু ইমামের স্মৃতি বিজড়িত জায়গা, সেটা একটা পবিত্র হোলি জায়গা, যে জায়গাটার চারপাশ আল্লাহ পাক বরকতময় করেছেন, যেমনটা আল্লাহ পাক সূরা বনী ইসরায়েলে বলেছেন। তো এবার মূসা আলাইহিস সালামের কওম যে উত্তরটা দিয়েছিল, এটা সূরা মাইদার মধ্যে আছে। মূসা আলাইহিস সালামের কওম বলছে, ইয়া মূসা, হে মূসা, ইযহাবা আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, যাও। ওয়া ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানেই বসে থাকি। এই কথা বলেছে মূসা আলাইহিস সালামের কওম, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো, যাও। ওয়া ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসে থাকি। ব্যাস আল্লাহ পাকের গজব চলে আসলো। 40 দিন তারা খালি তিহ উপত্যকায় ঘুরতেই থাকলো। সকালে যেখান থেকে যাত্রা শুরু করে, বিকেলে আবার সে জায়গায় ফিরে আসে। আল্লাহ পাক গজব দিলেন, আজাব দিলেন। এভাবে মূসা আলাইহিস সালামের সময়টা শেষ হয়ে যায়। ওই বাইতুল মাকদাস জেরুজালেম বিজয় করার হলো না, ঠিক আছে, সামনে যাই চলেন। মূসা আলাইহিস সালামের পরে নবী হলেন ইউশা বিন নুন। কি নাম? ইউশা বিন নুন। ইউশা বিন নুন আলাইহিস সালামের সময় এই যুদ্ধ পরিচালিত হলো, এবং তিনি তালুতকে দায়িত্ব দিয়েছিলেন সেনাবাহিনীর, যিনি মাত্র 313 জন বা 317 জন সৈন্য নিয়ে আমালেকা সম্প্রদায়ের এগেনস্টে যুদ্ধ করেছেন। আল্লাহ পরীক্ষা করেছিলেন, এই নহর পার হতে হবে, যারা পানি খাবে তারা আর যুদ্ধ করতে পারবে না, এলিমিনেট, এরা পানি খাবে না, পরীক্ষা, পানিও খাওয়া যাবে না, শুধু এক চুমুক ব্যতীত তাদেরকে নিয়ে যুদ্ধ করতে। বেশিরভাগই পানি খেয়ে ফেললো, 313 জন বা 17 জন তারা খায়নি। তাদেরকে নিয়ে এই ইউশা বিন নুন নেতৃত্বে তালুত যুদ্ধ করছেন জালুতের সাথে। জালুত হচ্ছে আমালেকা সম্প্রদায়ের সেনাপতি, বিশাল শক্তিশালী, একাই সে 100 জনের জন্য যথেষ্ট, এমন শক্তিশালী। এখন এই ইউশা বিন নুন আলাইহিস সালামের সেনাবাহিনীর মধ্যে দাউদ আলাইহিস সালাম, তালুতের সেনাবাহিনীর মধ্যে দাউদ আলাইহিস সালাম ছিলেন, তখন তিনি ছোট, বেশি বড় না, হয়তো 20 বছর বয়স হবে, তা বা তার চেয়ে কম। তো তিনি
তার হাতে একটা ধনুক ছিল, যেটাকে অনেকে বাটুল বলেছেন, গোলা বলেছেন। এটা দিয়ে দূর থেকে নিক্ষেপ করা, এটাকে জালুতের চোখের মধ্যে গিয়ে লাগে এবং জালুত ওই একটা আঘাতেই দেন। এবং আমালেকা সম্প্রদায়ের অনেক বড় বড় যারা যোদ্ধা ছিল এটা ভয় পেয়ে যায় যে না জানি এটা কোন সুপার পাওয়ার আসছে। এক কথায় এই অল্প সংখ্যক সৈন্য নিয়ে, মাত্র অল্প সংখ্যক সৈন্য নিয়েই তালুত এই যুদ্ধে জয়লাভ করে। এবং অনেক দিন পর ও ইউসুফ আলাইহিস সালামের পর বনু ইসরায়েল যখন মিশরে দাস হয়ে আসলো, এর অনেক বছর পর তারা আবারও সেই বাইতুল মাকদাসে প্রবেশ করতে পারে। বনু ইসরায়েল এখন বাইতুল মাকদাসে প্রবেশ করলো, মানে জেরুজালেমে, এটা বললে সহজে বুঝবেন। তারা সেখানে প্রবেশ করলো এবং সেখানে তারা বসবাস করতে লাগলো। আল্লাহ পাক তাদেরকে শর্ত দিলেন, একটা শর্ত, সেটা হচ্ছে ওয়াইন উত্তম রুদনা, তোমরা যদি ভালো থাকো। ওয়ালাকাদ কাতাবনা ফি যাবুরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবা আন মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদি আসসালিহুন। আল্লাহ পাক বলে দিলেন যাবুরে, জিকির লেখার পরে, উপদেশগুলো লেখার পরে, যে এই ল্যান্ড, পবিত্র ভূমি তাদের জন্য থাকবে যারা সালেহ বা সৎ হবে। যদি তোমরা সৎ কাজ করো তাহলে এই এই জমিতে থাকতে পারবে, জেরুজালেম তোমাদের। যদি সৎ কাজ না করো, সীমা লঙ্ঘন করো, আমিও তোমাদের ব্যাপারে ব্যবস্থা নেব। আল্লাহ পাকের এটা হুকুম। এরপর কিছুকাল তারা বেশ ভালোই ছিল, হঠাৎ করে তারা সীমা লঙ্ঘন শুরু করলো। সীমা লঙ্ঘন যখনই করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরাশক্তিদেরকে দিয়ে আক্রান্ত করে সেখান থেকে বের করে দিয়েছে। সবচেয়ে বড় বড় দুটো ঘটনা ঘটেছে, একটা রোমানদের দ্বারা, রোমানরা এসে ওদেরকে ওখান থেকে বহিষ্কার করে দিয়েছে, আরেকটা ওই যে বুখত নাসর, তার দ্বারা পরবর্তীতে তিনি তাদেরকে এখান থেকে সীমা লঙ্ঘনের কারণে বের করে দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ করে ব্যাবিলনে নিয়ে আসেন, যে জায়গাটার নাম হচ্ছে ইস্পাহান। ইরাক, ইরানের যে পুরো কন্টিনেন্ট, এখানে ইস্পাহান নামে একটা জায়গা আছে, এখানে ইয়াহুদিয়া নামে একটা শহরও আছে, ইয়াহুদিয়া। তো এখানে তারা চলে আসে। আমি বোঝাতে চাচ্ছি, দেখেন তারা জেরুজালেমে প্রবেশ করলো, কিছু কিছুদিন থাকলো, যখনই তারা সীমা লঙ্ঘন করলো আল্লাহ পাক বের করে দিলেন, বড় বড় দুইবার। আর দুইবার যে তারা সীমা লঙ্ঘন করবে এটা কিন্তু সূরা বানী ইসরায়েলের মধ্যে আছে, লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন, তোমরা অবশ্যই এই জমিনের মধ্যে, মানে হোলি ল্যান্ডে সীমা লঙ্ঘন করবা দুইবার। দুইবারের আমি আপনাদেরকে হিস্ট্রিটা বললাম, আরও ডিটেলস পড়ে নেবেন। এবার যখন দ্বিতীয়বার সীমা লঙ্ঘন করার পর তাদেরকে এই ব্যাবিলনে নিয়ে আসা হয়েছে, ইরাক, ইরান, ইস্পাহান, এই কন্টিনেন্টে, তারা এখন আবার দাস, বানু ইসরায়েলের দাসত্ব থেকে ওই জেরুজালেমের রাজত্ব, সেখান থেকে আবার দাস, এবার ব্যাবিলনের দাস। এখানে তারা চর্চা করছে, বলা হয়, ডক্টর রাগিব সার্জান উনি হিস্ট্রি কিতাবে এনেছেন যে এখানে আসার পরে তাওরাত লিখার যে ব্যাপারটা, এটা স্টার্ট করেছে তারা, আর 400-500 বছর পর তাওরাত এইভাবে লেখা হয়েছে কাগজে কলমে। তার আগ পর্যন্ত কাগজে কলমে লিখতে পারেনি তারা, তাহলে কতটা বিকৃত এখানে সাধন হতে পারে এটা ভাবেন এখন তারা। তো যাই হোক, একটা বিষয়ে ওরা খুব ভালো করে মানে ইয়াকিন রাখত যে আমাদের একজন মাসিহ আসবেন, আমাদের একজন ত্রাণকর্তা আসবে, যেই ত্রাণকর্তা আসলে পরে আমরা আবার সেই হোলি ল্যান্ডকে ফিরে পাব। এটা ওদের তাওরাতের এখনকার যে ভার্সনগুলো আছে, এখানেও আছে, এখনকার তাওরাতের যে ভার্সনগুলো আছে ওখানেও এই কথাটা আছে যে ওদের একজন মাসিহ আসলে পরে তারা ওই হোলি ল্যান্ড ফিরে পাবে এবং সেখান থেকে তারা পুরো বিশ্বকে রুল করবে। একটা কথা বলা হয়নি যে এই দুইবার তাদেরকে বের করে দেওয়ার আগে দাউদ আলী ইসলাম কিন্তু ওই হোলি ল্যান্ড থেকে, জেরুজালেম থেকে এই পুরো ওয়ার্ল্ডকে রুল করেছিল। এবং দাউদ আলী ইসলামের পরে তার সন্তান সুলাইমান আলী ইসলাম, তিনিও কিন্তু এই জেরুজালেম থেকেই পুরো বিশ্বকে নেতৃত্ব দিয়েছেন এবং তার শাসন ক্ষমতা ছিল অসাধারণ, অনন্য, এমন যে মুহূর্তে চোখের পলকের মধ্যে একটা রাজ্যের সিংহাসনকে তুলে নিয়ে আসতে পারে। একবার যে সাবার রানী বিলকিসের ঘটনা আছে, কি করেছে, সূর্যকে সেজদা করে, হুদহুদ পাখি খবর দিল, তো সুলাইমান আলাইহিস সালাম বলছেন যে কে আছো জিনদের মধ্যে, কে আছো, ওই রানীর সিংহাসন তুলে নিয়ে আসতে পারবা। একজন বলছে যে আমাকে এতটুকু সময় দেন, আপনি বসবেন, উঠবেন, এইটুকু সময়ের মধ্যে আমি নিয়ে চলে আসবো। আরেকজন যার কাছে কিতাবের জ্ঞান ছিল, সে বলছে যে বসা ওঠা লাগবে না, আপনি চোখের পলক ফেলতে যতক্ষণ সময় লাগে এতটুকু সময়ের মধ্যে আমি তুলে নিয়ে আসবো সেই সিংহাসন। চিন্তা করতে পারেন কি পরিমাণ সুপার পাওয়ার ছিলেন সুলাইমান আলাইহিস সালাম, আপনি কি ভাবতে পারলেন?
আজকে আমরা যে ক্ষমতার দাপটগুলো দেখাই সারা ওয়ার্ল্ড ওয়াইড, এগুলো সুলাইমান আলাইহিস সালামের সামনে কিচ্ছু না। জিন জাতি তার অনুকূলে, জিন জাতিকে তিনি কাজ করাতে পারেন, পাখির ভাষা বোঝেন, পিঁপড়ার ভাষা বোঝেন, হ্যাঁ আংটি আছে তার, সিংহাসন, মুহূর্তের মধ্যে এখান থেকে ফ্লাই করে বিশ্বের এক প্রান্তে আবার এক প্রান্ত, এইরকম সুপার পাওয়ার ছিল সুলাইমান আলাইহিস সালাম এবং বনু ইসরাইল ওই সময়। তাদেরকে দেখেন আবার কি ভাগ্যের নির্মম পরিহাস, জুলুম করার কারণে, আল্লাহ পাকের সাথে সীমা লঙ্ঘন করার কারণে, সুলাইমান আলাইহিস সালামের পরবর্তীতে আবার ফাসাদ সৃষ্টি করার কারণে এই যে আবার দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হয়ে ব্যাবিলনে আসতে হল, বসে আবার ব্যাবিলনে আসতে হল। তাহলে চেইনটা মিলান, মিশরের দাসত্ব থেকে জেরুজালেমের রাজত্ব, সেখান থেকে পুরো ওয়ার্ল্ডের সুপার পাওয়ার, আবার সীমালঙ্ঘন, আবার আসলো কোথায়, ব্যাবিলন। এবার এসে তারা চর্চা করে যে আমাদের আরেকজন মেসিহ আছে, সেই মেসিহ যখন আসবে আমরা আবারও সেই হোলিল্যান্ড ফিরে পাবো এবং সেখান থেকে আমরা বিশ্ব শাসন করব। এই স্বপ্নের কথা, এটা মানে স্বপ্ন মানে ওদের যে আকাঙ্ক্ষা, এটার কথা ওদের তাওরাতেও আছে, এখনকার যে ভার্সন সেখানেও আছে। আচ্ছা এবার আসেন, এবার আপনাদেরকে মাথার পিছনে রাখতে বলেছিলাম একটা কথা, সেটা কোনটা, ফেরাউনের মমি। এবার আমরা দেখতে পাচ্ছি যে 1897 আমরা 1897 চলে আসি। এখন 1897 আগে অনেক ঘটনা ঘটেছে, ওইদিকে আমি মানে শর্ট টাইমে যেতে পারবো না। এই জেরুজালেম মাশাআল্লাহ উমর রাদিয়াল্লাহু আনহুর সময় বিজিত হয়েছে, উনি নিয়েছেন, তারপরে আবু উবাইদা ইবনে জাররাহ তিনি প্রবেশ করেছেন, পরবর্তীতে মুসলিম যে খিলাফাগুলো চলেছে এই সময়গুলোতেও জেরুজালেম হাতে এসেছে, হাত থেকে চলে গেছে, অনেক ঘটনা ঘটেছে। সালাহউদ্দিন আইয়ুবী রাহিমুল্লাহ তিনি আবার জয় করেছেন, হ্যাঁ তারপরে নুরউদ্দিন, আমরা জঙ্গি বলি আসলে ওটা জিন কি, ওনারা করেছেন, এভাবে অনেকেই করেছে, পালা বদল হয়েছে, ক্রুসেড হয়েছে, ওরা একবার দখল করেছে আবার আমরা অ্যাচিভ করেছি, অনেক ঘটনা ঘটেছে। বাট এই জায়গাটা খেয়াল করেন, 1897 সালে ফেরাউনের মমিটা আবিষ্কার হয়ে গেল, 1897। আল্লাহ কি জন্য এটাকে রেখেছিলেন, লিতাকুন আল ইমান খালফাকে আয়া, যাতে তোমার পরবর্তীতে যারা আসবে তাদের জন্য তুমি নিদর্শন হও। 1907 সালে এটা এনশিওর করা হলো যে এই মমিটা সেই ফেরাউনেরই, যার নাম রেমেসিস টু মনেপ্তাহ, যার নাম হচ্ছে রেমেসিস টু মনেপ্তাহ। এটা সবাই হিসাব কিতাব করে দেখলেন, গবেষণা করে দেখলেন, ওকে, যারা গবেষণা করেছেন তারা মুসলিম হয়ে গেছেন মাশাআল্লাহ। এই সময় থেকেই সারা ওয়ার্ল্ডের মধ্যে আবার একটা মুভমেন্টও শুরু হয়ে গেল, ঠিক এই সময় থেকে, সব কিছু কিন্তু মিস্টেরিয়াস, ঠিক এই সময় থেকে। সেই মুভমেন্টের নাম জায়নিজম বা জায়নিস্ট মুভমেন্ট। এটা সম্পর্কে জানার জন্যে আমার লেকচার শোনার দরকার নাই, যে কারো লেকচার শোনার দরকার নেই, আমাদের লেকচারগুলো যথেষ্ট নাও হতে পারে। হেনরি ফোর্ড নামে একজন ব্যক্তি আছেন, যে একটা বই আছে দ্য সিক্রেটস অফ জায়নিজম, পড়তে পারেন, মূল তথ্যের মূল মূল জায়গায় চলে যাবে। আমরা তো বইপত্র পড়ে হয়তো জ্ঞান অর্জন করে আপনাদের সামনে প্রচার করছি বা বলছি, মূল বইগুলো পড়ে দেখবেন। এই সময় থেকে এই মুভমেন্টটা শুরু হলো, অদ্ভুত একটা মুভমেন্ট, মানে হিস্ট্রিতে কখনোই ইহুদি এবং খ্রিস্টানরা একসাথে বন্ধুত্ব করে কোনো মুভমেন্ট চালু করেনি, বরং এই যে এরা আলোচনা করছে আমাদের মসিহ আসবে, সেই মসিহকে আল্লাহাক পাঠালেন ঈসা ইবনে মারিয়াম, তাই না কি, ঈসা ইবনে মারিয়ামকে আল্লাহাক পাঠালেন, কিন্তু এই ঈসা ইবনে মারিয়ামকে আবার জিউজরা হত্যা করার চেষ্টা করছে, তাহলে ওদের মধ্যে অ্যালায়েন্স কীভাবে সম্ভব? অ্যালায়েন্স মানে তো বোঝেন, জায়নিজম মানে হচ্ছে ইহুদি খ্রিস্টানদের মধ্যে ইহুদিদের কিছু মানুষ, খ্রিস্টানদের কিছু মানুষ, এরা একত্রিত হয়ে একটা মুভমেন্ট করছে। সব ইহুদি সব খ্রিস্টান নয়, আমি আবার বলছি, সব ইহুদি সব খ্রিস্টান নয়, ইহুদিদের একটা অংশ, খ্রিস্টানদের একটা অংশ, একত্রিত হয়ে একটা মুভমেন্ট। হিস্ট্রি বলছে এরা একে অপরের শত্রুই ছিল চিরকাল, এমনকি ঈসা ইবনে মারিয়ামকে হত্যা করার চেষ্টা করেছে জিউজরা, আল্লাহপাক তাকে উঠিয়ে নিয়েছেন, ওমা কতালুহু ওমা সালাবু, তারা হত্যাও করতে পারে নাই, ক্রুশবিদ্ধও করে নাই, বরং আল্লাহপাক তাকে উঠিয়ে নিয়েছেন, ঠিক আছে। এই মুভমেন্টটা অ্যামেজিং। আর এই মুভমেন্টের কথা কি কোরআনে এবং হাদিসে আছে? উত্তর হ্যাঁ, আল্লাহপাক কোরআনে বলেছেন যে আমি কোরআনে সব কিছু বর্ণনা করেছি। সুরা মায়েদা খোলেন 11 নম্বর আয়াত, আল্লাহপাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদ এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো, কোন ইহুদি কোন খ্রিস্টানকে করো না, বা আদহুম আউলিয়া ও বা দেখো
যারা একে অপরের বন্ধু, ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা একে অপরের বন্ধু জায়নিজম, এদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। যদি করো আমা ইয়াচাওয়াল্লাহ ওয়ামা ইয়াচাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্যে কেউ যদি ওদের সাথে বন্ধুত্ব করে ফেলো, ফাইন্নাহুম মিনহুম, সে তাদের অন্তর্ভুক্ত, ফাইন্নাহুম মিনহুম, সে তাদের অন্তর্ভুক্ত হবে। ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমা যালিমিন, আল্লাহ পাক এই জালেমদেরকে হেদায়েত দেন না। তার দলিল পাচ্ছেন? আচ্ছা, এবার আসেন এই মুভমেন্টটা কী করা শুরু করলো। প্রথমে ইকোনমি সমৃদ্ধ করা শুরু করলো এবং প্রচণ্ড অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে গেল। গোল্ডের বিজনেস করা শুরু করলো, আফ্রিকান কন্টিনেন্টে মাইনিং করা শুরু করলো, হীরার খনিগুলো মাইন করা শুরু করলো, আফ্রিকার দরিদ্র কান্ট্রিগুলো থেকে মাইনিং করা শুরু করলো। সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণীতভাবে তারা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম যুদ্ধ সংগঠিত করলো। এটা অটোমেটিকলি যুদ্ধটা হয় নাই, এই যুদ্ধের পিছনে দুটো মূল কারণ ছিল। এক নম্বর কারণ ছিল অটোম্যান এম্পায়ার বা তুর্কিদেরকে হটানো, কারণ তুর্কিদের আন্ডারে তখন ছিল জেরুজালেম। আর দুই নম্বর টার্গেট ছিল যে জিউসদের জন্য একটা নিরাপদ জায়গার ব্যবস্থা করা। হিস্ট্রি খালি পড়লেই হবে না, এটাকে ভিতরে চোখ দিয়ে অ্যানালাইসিস করতে হবে। আলহামদুলিল্লাহ আমি লাস্ট 10 ইয়ার্স থেকে হিস্ট্রি পড়ছি, লাস্ট 10 ইয়ার্স, দুটো রিজন আমি দেখেছি এখানে, দুটো রিজন। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পিছনে দুটো রিজন, নাম্বার ওয়ান, অটোমান এম্পায়ারদেরকে সেখান থেকে হটিয়ে দেয়া, এবং সেই কাজটা করেছে কিন্তু জেনারেল অ্যালেনবি 1917-এ বেলফোর্ড ডিক্লারেশন বলে এটাকে, যে ব্রিটিশরা এসে, এই ব্রিটিশদের সাথে কিন্তু কিছু মুসলিমরাও ছিল, ব্রিটিশদের সাথে কিছু মুসলিমরাও কিন্তু বন্ধুত্ব করেছিল, করে তুর্কিদেরকে হটিয়ে দিয়েছে ওখানে, হটিয়ে ওই জেরুজালেম উন্মুক্ত করেছে কাদের জন্য? জিউসদের জন্য। এবার এই যে ব্যাবিলনের দাস জিউস সভ্যতা, যারা স্বপ্ন দেখছে ওদের মাসি আসবে, দুই হাজার বছর পরে, কত হাজার বছর, প্রায় 2000 বছর পর তারা আবার জেরুজালেমে ঢুকলো। ব্যাপারটা কি আপনার কাছে রহস্যজনক মনে হচ্ছে না? এবং তারা মেসিহের অপেক্ষাও করতে থাকলো। বিশাল ওয়ার্ড, যে যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, প্রায় কোটির কাছাকাছি, উদ্দেশ্য অটোম্যান এম্পায়ার থেকে সরিয়ে দেয়া, জিউসদের জন্য একটা ল্যান্ড তৈরি করা। শুধু তাই না, বেলফোর ডিক্লারেশনের পরে ওয়ার্ল্ডের যত জায়গায় জিউসরা ছিল সবাই এখানে আসা শুরু করল, আস্তে আস্তে নিরাপদ একটা জায়গা ওদের জন্য। এবং এবার তারা মানে এটা ট্যুরিস্টের মতো বেড়াতে আসছে না, কিন্তু তারা এখানে এসে বাড়ি নির্মাণ করছে, তারা এখানে ওখানকার অধিবাসী যারা প্যালেস্টাইনে, ওদেরকে জুলুমে হটিয়ে দিচ্ছে, মেরে ফেলছে, মেয়েদের ধর্ষণ করছে, যা ইচ্ছা তাই করছে, যা ইচ্ছা তাই করছে। আর ব্রিটেন বলছে আমরা সাথে আছি, ওর স্বার্থ আমরা দেখব। ওই 1970 থেকে 2022 পর্যন্ত, এখন পর্যন্ত ওরা যা ইচ্ছা তাই করছে, সেখানে কোনো মানবাধিকার নাই, হোয়াটসএভার কোনো মানবাধিকার নাই, হিউম্যান রাইটসের হও নাই এখানে। গত 3 দিন আগ থেকেও দেখবেন আপনি, একদিনে 44 জন, আরেক দিনে 12 জন। আমার মেয়ের বয়সী মেয়ে, 5 বছরের মেয়ে, ও কি বোঝে দুনিয়ার? একজন ব্যক্তিকে নাকি ধরার জন্যে সিভিলিয়ানদের যেখানে বাড়ি আছে কলোনি, সেখানে হামলা, মিসাইল হামলা, এবং দাঁড়িয়ে বড় গলায় বলছে যে জিউসদের এগেনস্টে কোনো পদক্ষেপ নেওয়া হলে আমরা এটাকে প্রতিহত করব শক্তভাবে। এবং পশ্চিমারা এবং আমাদের আমেরিকান কন্টিনেন্ট, আমাদের ন্যাটো, এই যারা সবাই আছে, এরা বলল যে হ্যাঁ আমরা জিউসদের অধিকারের ব্যাপারে সচেতন, পাশে থাকব। কি এটা তামাশা? একটা পরিসংখ্যান দিব আপনাকে, 2008 সাল থেকে 2000 থেকে 2008 সাল, মাত্র 8 বছরে, আসলে আমি এগুলো কিন্তু অনেকদিন আগে স্টার্ট করেছি, 2000 থেকে 2008 সাল, মাত্র 8 বছরে প্যালেস্টাইনে 5,500 মানুষ হত্যা করা হয়েছে। আমি আপনাকে একজন মুসলিমের হত্যার ইয়াটা দেখাচ্ছি, গায়রতটা দেখাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আছেন, একজন দূতকে পাঠালেন তাবুকে, সেখানে রোমকরা ছিল, রোমকদের কাছে তিনি দাওয়াত পেশ করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছে তোমাদেরকে, সে নিয়ে ছিঁড়ে ফেলে দিল, ছিঁড়ে ফেলে এই যে রাষ্ট্রদূত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাষ্ট্রদূত, তাকে হত্যা করে ফেলল। কতজনকে হত্যা করলো বলেন? একজনকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই একজন মুসলিম হত্যার মানে পদক্ষেপ স্বরূপ তিনি 30,000 সেনাবাহিনী তৈরি করলেন, সবচেয়ে বড় ফোর্স নিয়ে তাবুকের উদ্দেশ্যে রওনা হলেন,
তিন মাস শুধু পায়ে হেঁটেই চলে গেছে। আর আমি আপনাকে পরিসংখ্যান দেখাচ্ছি, 2000 থেকে 2008 মাত্র 8 বছরে প্রায় 5,500 মানুষ নারী শিশু সহ, এখন 22 পর্যন্ত কত আপনি গুগল করেন, আপনি গুগল করে দেখেন যে প্রতি বছর কত কতজন করে মারা যায়। একটা মুসলিম মহিলা, আমি অত ফিকহ বুঝি না, আমি কিন্তু ফকিহ নই, আমি শুধু একজন সাধারণ দায়ী মাত্র, আমি তালেব ইলম, আমি এত বেশি ফিকহ বুঝি না, কিন্তু আমার মনে হয় ফকিহরা এই বিষয়ে একমত হবেন আমার সাথে। একজন মুসলিম নারী, একজন মুসলিম নারীকে যদি কেউ জবরদস্তি করে কোথাও তুলে নিয়ে যায়, তুলে নিয়ে গিয়ে তাকে রেপ করে, তাকে ধর্ষণ করে, তার সাথে যা ইচ্ছা তাই আচরণ করে, তখন ওই কমিউনিটির সমস্ত পুরুষের উপর ফরজিয়াত বর্তায় ওই মহিলার ইজ্জত রক্ষা করে। আর বিগত 100 বছর থেকে কত যে মুসলিম নারী শিশু ভাই বোন সবাইকে ম্যাসাকার করে হত্যা করে, কোনো হিসাব নাই। আর আমাদের সেই ফিলিংসও নাই। দেখবেন ঠিক যখন এই যে লাস্ট যখন গাজায় হামলা হচ্ছে, ঠিক ওই সময় আমরা ফেসবুকিংয়ে ব্যস্ত আছি, একে অন্যের সমালোচনায় কি বলতে তহমতে, হ্যাঁ মনে হচ্ছে দিনের ব্যাপক খেদমত করে আঞ্জাম দিয়ে ফেলছে, একেবারে দিনের কাণ্ডারি আমি একদম, অথচ জেরুজালেম রক্তাক্ত হচ্ছে, কাছে আমার কোনো ফিলিংসই নেই, আমার ফোকাসিং অনলাইন। দেখবেন মিডিয়া দ্বারা, আসেন আমি একটু শেষ করে দেই, কারণ অনেক লম্বা হয়ে যাবে, 10 মিনিট 6 মিনিট। এটা 1917-এর ঘটনা, সে ব্রিটেনের হাত ধরে শক্তিশালী হলো এবং সেখানে সবাই ঢোকা শুরু করলো। আমরা কিছু করতে পারবো না, জানি হিস্ট্রি জেনে রাখেন অ্যাটলিস্ট, এখান থেকে আপনি কিছু করতে পারবেন, বাট অ্যাটলিস্ট হিস্ট্রি জেনে রাখেন, তবে কিছুই করতে পারবো না এমন নয়, কিছু তো করণীয় আছে আমাদের, সেটার দিকে পরে আসি। আগে জানেন কি হয়েছে, তারপরে 1917-এর পরে 1917 থেকে 1945 সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগ পর্যন্ত এই সময়টুকুতে সে আস্তে আস্তে আরও শক্তিশালী হওয়া শুরু করলো, এবং ব্রিটেনের রোল তো শেষ, সে তাকে জায়গা করে দিয়েছে, অটোম্যান থেকে সরিয়ে দিয়েছে, এখন আরেকজনকে দায়িত্ব দিতে হবে। তো সে আমেরিকাকে ডাক দিল, তুমি আমার কাছে আসো, এই যে রেসপন্সিবিলিটি তুমি এখন নাও, সামাল দাও। সে সামাল দেওয়া শুরু করল, সে ব্রিটেনের চেয়ে অনেক বেশি শক্তিশালী অবস্থান নিয়ে, একদম মিলিটারি পাওয়ার, অস্ত্রশস্ত্র, ইকোনমি, একদম একদম কী বলবো, ইউনাইটেড নেশনস, IMF, ওয়ার্ল্ড ব্যাঙ্ক, হাবিজাবি, WHO সবই ওদের, টেকনোলজি সায়েন্স বিজ্ঞান প্রযুক্তি অস্ত্র মিলিটারি সায়েন্স যা আছে সব, ইভেন পারমাণবিক বোম, নিউক্লিয়ার ওয়েপন্স। আর নিউক্লিয়ার ওয়েপন্স এমন জিনিস যেটা দিয়ে সারা ওয়ার্ল্ডকে রুল করা যায়, দুটো জিনিস দিয়ে ওয়ার্ল্ডকে রুল করা যায় এখন, একটা নিউক্লিয়ার ওয়েপন্স, একটা হচ্ছে ডলার। যার কাছে নিউক্লিয়ার ওয়েপন্স নাই, ডলারও নাই, তার কোনো দামও নাই। ডলার না থাকলে আমাদের ইকোনমিক স্যাংশন এত মাথা ব্যথার কারণ আছে, টাকার মান বাড়বে কমবে কি দিয়ে। এই জন্যে ব্রিক্স একটা অ্যাসোসিয়েশন আছে, ব্রিক্স, ব্রাজিল, ইন্ডিয়া, রাশিয়া, তারা মিলে চায়না, তারা প্ল্যান করছে যে আমরা নতুন একটা কারেন্সি লঞ্চ করব, যাতে করে একটা কারেন্সির উপরে আমাদের ডিপেন্ডেন্ট থাকতে না হয়, এবং তারা অনেক স্মার্ট, মুসলিমরা এটা করেছে। যেই মুসলিমদের হাতে জেরুজালেম বারবার বিজিত হয়েছে, তারা আমাদের মতো এত অপদার্থ ছিল না, সালাহউদ্দিন আইয়ুবী রহিমুল্লাহ এমন ছিলেন, নুরউদ্দিন জঙ্গি তারা এমন ছিলেন না, আবু উবাইদ ইবনে জাররাহ তারা এমন ছিলেন না, যুগে যুগে যাদের হাতে এটা জয় হয়েছে তারা আমাদের মতো কমন সাধারণ মুসলিম ছিলেন না, যারা ইস্যু পাগল, যারা সমালোচনা করতে বেশি পছন্দ করে, যাদের ফরজিয়াতের ঠিক নাই, যারা নামাজ ঠিক মতো পড়ে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, সুন্নতের ঠিক নাই, কোনো চেতনা নাই, এই ধরনের মুসলিম ছিলেন না তারা। আসেন আমেরিকা তার দায়িত্ব পালন করতে লাগলো, এবং আস্তে আস্তে এমন একটা জায়গায় চলে আসলো যে এখনও যদি আজকে যদি জিউজরা 100 জন প্যালেস্টাইনিকে হত্যা করে, আমেরিকা কখনো বলবে না তারা মানবতা বিরোধী কোনো অপরাধ করেছে, কখনো বলবে না, তারা বলবে আমরা ওর পাশে আছি। চ্যালেঞ্জ করলাম আপনাকে, আমাদের আর কি দরকার, মানে আমাদের কি বোধ শক্তি একবারে নষ্ট হয়ে গেছে, এরপরেও আমরা এই রাষ্ট্রের সাথে বন্ধুত্ব করতে পছন্দ করি। আরব কান্ট্রিগুলোকে দেখেন, সবার বন্ধু আমেরিকা, এই জন্য আমেরিকান কিংডম অফ আরাবিয়া বলি আমি, আমেরিকান গ্লোবাল আমেরিকান কিংডম অফ আরাবিয়া, যে জিউসদের পক্ষ নিয়ে শতাব্দীর পর শতাব্দী কাজ করে যাচ্ছে, বছরের পর বছর, এবং সেখান থেকে সে এখন সারা ওয়ার্ল্ডকে রুল করার প্ল্যান করেছে, এবং সে অচিরেই তার দায়িত্ব ছেড়ে দিবে, সে দায়িত্বটা দেখবেন ওর হাতে অর্পণ করে দিবে। এই ঘটনাগুলো ঘটার সময়
তারা আস্তে 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 ওয়ার্ল্ডের সবগুলো জিনিস নিয়ন্ত্রণ করা শুরু করে দিল লাস্ট 100 বছর। এরপর আরব ইসরায়েল যুদ্ধ হলো, যত যুদ্ধ হয়েছে তত ইসরায়েল এক্সপ্যান্ড করেছে, মিশর থেকে কিছু জায়গা, সিরিয়া থেকে কিছু জায়গা, আস্তে আস্তে তার টেরিটরি এক্সপ্যান্ড করতে শুরু করলো। মনে রাখেন, তারা কিন্তু তাদের মাসিহের জন্য ওয়েট করছে, যেই মাসিহ আসলে তারা জেরুজালেম থেকে ওয়ার্ল্ডকে রুল করবে, এবং 2000 বছর পর তারা সেখানে পৌঁছেও গেছে, রাষ্ট্র কায়েম করেছে, সব জিউসদেরকে এখানে নিয়েও এসেছে, সুপার পাওয়ার হয়েছে, অস্ত্র, মিলিটারি সায়েন্স, মিডিয়া, প্রযুক্তি, আপনার ফাইন্যান্স, আপনার কী বলবো, পলিটিক্যাল অ্যাফেয়ার্স, ইকোনমি, প্রতিটা ডিপার্টমেন্ট তারা সেখান থেকে নিয়ন্ত্রণ করছে, সুপার পাওয়ার। মুসলিমদের নাকের ডগা এগুলো হয়ে গেছে লাস্ট 100 বছরে, লাস্ট 70 বছরে। আমরা কি করছিলাম? তো সামনে কি? হ্যাঁ, নির্দিষ্ট সময় পর্যন্ত তার এই রুলিংস চলবে ওয়ার্ল্ডের মধ্যে। এখানে আমাদের অ্যানালাইসিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সত্তার কথা বলেছেন, তার নাম কি? দাজ্জাল, যে জিউসদেরকে নিয়ে সারা ওয়ার্ল্ড রুল করবে। সে কোথায়, সে কবে আত্মপ্রকাশ করবে, কোন দিক থেকে আত্মপ্রকাশ করবে, এগুলো নিয়ে আমার সাথে পরে ডিসকাস করে। আগে মূল জায়গাটা বোঝেন, যে মাসিহুদ দাজ্জাল জিউসদেরকে নিয়ে সারা ওয়ার্ল্ডকে রুল করবে, এবং জিউসরা একটা জায়গা আজকে শক্তিশালী, তাদের ল্যান্ড হয়ে গেছে, তাদের রাষ্ট্র হয়ে গেছে, তাদের স্বতন্ত্রতা হয়ে গেছে, সারা ওয়ার্ল্ড থেকে তাদেরকে এক জায়গায় করা হয়েছে, ইকোনমি, পলিটিক্যাল অ্যাফেয়ার্স, মিলিটারি অ্যাফেয়ার্স, ফাইন্যান্স, প্রযুক্তি, প্রত্যেকটা ডিপার্টমেন্টে তারা সেখানকার সুপার পাওয়ার। এখন তাকে অবশ্যই একটা সুপার পাওয়ার বলা যায়, মুসলিমদের নাকের ডগার উপর বসে সেই কাজগুলো করছে, মুসলিমদের উপরে সে ছড়ি ঘোরাচ্ছে। এখনও আপনি ওয়েট করছেন যে কবে কি হবে? তবে এর একটা শেষ আছে, শেষটা আমি আপনাকে মিলিয়ে শেষ করছি খুব, সেটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম আর ফেরাউনকে নাজাত দিয়েছেন এই যে লোহিত সাগরে, ফেরাউন এবং তার দলবলকে ডুবিয়ে মেরেছেন লোহিত সাগরে, এবং এই ঘটনাটাকে ফেরাউনকে আল্লাহ পাক বলেছেন পরবর্তীদের জন্য নিদর্শন। পরবর্তী বলতে এই যে যারা এই যুগের ফেরাউন, যারা আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেম কাজটাই করছেন প্যালেস্টাইনে, জেরুজালেমে, আল্লাহ পাক সেখানে আবার ওদেরকে জড়ো করছেন, বুঝতে পারছেন, আবার জড়ো করছেন, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট কাল, আল্লাহ পাকের অবধারিত সময় যখন চলে আসবে, তারা এবং তাদের ওই কল্পিত মাসিহুদ দাজ্জাল আসবে মালহামা, এমন মহাযুদ্ধ যেটা ম্যাসাকার করে ফেলবে ওয়ার্ল্ডকে, এটা সামনে অপেক্ষা করছে, এটা সামনে অপেক্ষা করছে। যদি কেউ এই বিষয়ে এগ্রি না করে, তাকে তার মত নিয়ে থাকতে দেন, আমাদেরকে আমার মতে থাকতে দেন, আমি তো ফাইট করতে পারছি না প্রসাদ, এই বলছি যে মালহামা সামনে আসবে ইনশাআল্লাহ, মালহামার পরে আসবে কনস্টান্টিনোপল বিজয়, হতে পারে টার্কি অ্যাট্যাক্ট হবে, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। এরপরে বের হবে মাসিহুদ দাজ্জাল, এবং সে যখন বের হবে সারা ওয়ার্ল্ডকে সে 40 দিন রুল করবে ম্যাসিভলি, মানে সে এমনভাবে চলাফেরা করবে যেন তার হাতে জান্নাত জাহান্নাম আছে, যেটাকে মানবে জান্নাত, মানবে না জাহান্নাম, এমন একটা অবস্থা। সে বৃষ্টি দিতে পারবে, দুর্ভিক্ষ দিতে পারবে, মৃতকে জীবিত করে দেখাবে, একটা যুবককে ছিঁড়ে ফেলে দিবে, আবার জোড়া লাগিয়ে দেখাবে, তার সঙ্গী হবে জিউস, এবং ইস্পাহানের 70,000 জিউস, ইস্পাহানও কয়েকদিন পর যে ইসরায়েলের কন্টিনেন্টে অন্তর্ভুক্ত হয়ে যাবে না কে জানে, একসময় তো সিরিয়ার ওই অংশটুকু তার ছিল না, ইজিপ্টের অংশ তার ছিল না, আজকে হয়েছে না, আজকে হয়েছে। তো যাই হোক, সামনে যান। এক নম্বর ভাই, আমাদের পড়াশোনা করা উচিত, হতাশ হওয়া উচিত না। আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আখিরুজ জামানে এগুলো যখন হবে, তখন খোরাসান থেকে, এই কন্টিনেন্ট থেকে আমার এমন এক বাহিনী যাবে, এমন একটা বাহিনী এই মাসিহুদ দাজ্জালের এগেনস্টে যুদ্ধ করবে, পৃথিবীর কোনো আর্মি একে ডিফিট করতে পারবে না। আমি জানি না তারা কারা, হাদিস এভাবে আছে, আল্লাহ রাব্বুল আলামিন একটা বাহিনীকে রাখবেন, সেনাবাহিনী, এই সেনাবাহিনী মাসিহুদ দাজ্জালের সাথে যুদ্ধ করবে, এবং পৃথিবীর কোনো
পরাশক্তিও তাদেরকে ডিফিট করতে পারবে না মুসলিম বাহিনী। এক নম্বর, তাহলে হতাশ হবেন না। দুই, পড়াশোনা করতে হবে। তিন নম্বর, বিষয়গুলো আলোচনা করা উচিত যাতে করে আমাদের উম্মার যে পবিত্র ভূমিগুলো যেগুলোর উপর জুলুম হচ্ছে এগুলো সম্পর্কে আমরা কমসে কম জেনে রাখতে পারি, ইমানটা যেন মরিচা পড়ে না যায়। চার নম্বর, একটু দোয়া করতে পারি বেশি বেশি, কমসে কম দোয়া তো করতে পারি। আল্লাহুম্মা ইন্না নাজ'আলুকা ফী নুহুরিহিম ওয়া না'উযু বিকা মিন শুরুরিহিম, আল্লাহুম্মা মুনজিলাল কিতাব ওয়া সারিআল হিসাব ইহজিমিল আহজাব আল্লাহুম্মা হজিমহুম ওয়া যালজিলহুম। এই দোয়াগুলো তো করতে পারি, অ্যাট লিস্ট দোয়া তো করতে পারি। আমরা কতজন একটু মনে বুকের মধ্যে হাত দিয়ে বলেন তো, যে আমরা কতজন প্রত্যেক ফরজ নামাজ শেষে একটা বার উম্মর জন্য দোয়া করি? কে দোয়া করেছে? আর আপনি দেখেন না, এই যে ইব্রাহিম যাকে মেরে ফেললো কয়েকদিন আগে, তার মা হাসতে হাসতে বলছেন যে আমার এক ইব্রাহিমকে মেরে কিছুই হবে না, এরকম হাজার ইব্রাহিম জন্ম নিবে। দেখেন ওখানে ইমান, দেখেন মায়ের চোখে কোনো পানি নাই, মা খুশি, মা খুশি। দোয়া করি বেশি বেশি করে উম্মার জন্যে, এবং উম্মাকে নিয়ে চিন্তা করি, ফিকির করি, আত্মকেন্দ্রিক চিন্তা বাদ দিয়ে গ্লোবাল চিন্তা করি, উম্মাকে নিয়ে চিন্তা করি। আমাদের চিন্তা তো সংকীর্ণ, নিজ নিজ দল পথ মত এগুলোর মধ্যে চিন্তার গণ্ডি সীমাবদ্ধ হয়ে পড়েছে। চিন্তাকে একটু প্রশস্ত করি, সবাইকে মুসলিম ভাবতে শিখি, সবাই মুসলিম আমার ভাই। ত্রুটি থাকতে পারে, আপনার সাথে আমার মাঝহাবি মানে ইখতিলাফ থাকতে পারে, আদর্শগত ইখতিলাফ থাকতে পারে, বাট দিন শেষে আপনি আমার ভাই মুসলিম, একটা ইউনাইটেড চিন্তা করতে পারি যে না আমরা সবাই মুসলিম, এবং ওই জায়গাটা কোনো নির্দিষ্ট জাতির নয়, এটা মুসলিমদের, এটা প্যালেস্টাইনিদের জায়গা নয়, শুধু প্যালেস্টাইনিদের জায়গা নয়, প্যালেস্টাইনিরা কখনো ওই জায়গাটাকে উদ্ধার করেনি, হিস্ট্রি ঘেটে দেখেন। আইয়ুব সালাহউদ্দিন আইয়ুব রাহিমুল্লাহ কুর্দি ছিলেন, ওইটা বিজয় করেছেন। আবু উবাইদা জাররা আমর ইবনে আস উমর রাদিয়াল্লাহু আনহু আরবের মানুষরা জয় করেছেন। নুরউদ্দিন জঙ্গি তিনি তুর্কি জয় করেছেন। দ্বিতীয় সুলতান আব্দুল হামিদ তিনি তুর্কি জয় করেছেন। দেখেন বাইরের মানুষরা জায়গাটা জয় করেছেন, প্যালেস্টাইনিরা ওইটা জায়গাটা কখনো ফাইট করে না এইভাবে, এখন তারা করছে। তো এটা নিয়ে আমাদের গ্লোবাল চিন্তা দরকার, শুধু ওটা এক জাতীয়তা আমাদের আওতায় আনা উচিত না, এটা আমাদের মুসলিম উম্মার সম্পত্তি। এটা আমার যেখানে নামাজ পড়লে 500 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে মেরাজে গিয়েছেন, শুধু তাই নয় এই জায়গা ছিল আমাদের প্রথম কেবলা, এটা আমাদের, ওর কান্না আমাদের শুনতে হবে। অতএব দোয়া করে তাদের জন্যে, আল্লাহপাক এই মাজলুমদেরকে সাহায্য করুন, এবং জালেমের আল্লাহপাক এমনভাবে পতন ঘটান ঠিক যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের বাহিনীকে লোহিত সাগরে ডুবিয়ে মেরে দিয়েছে, এবং সেটা হবে ইনশাআল্লাহ। হাদিসের পাতা আছে বাবেলুত নামক জায়গায় তাকে হত্যা করা হবে দাজ্জালকে। এবং আপনি কি জানেন যে বাবেলুত এখন ইসরায়েল এয়ারপোর্টে না, এই লুত থেকে মাত্র 15-18 কিলোমিটার দূরে ইসরায়েলের এয়ার বেস ক্যাম্প আছে। ওই সময় ইসরায়েল নামে কোনো রাষ্ট্রই ছিল না যখন হাদিসটা বলা হচ্ছে, শাম বলা হচ্ছে, শামের বাবেলুদে দাজ্জাল নিহত হবে, মাসিহুদ দাজ্জাল নিহত হবে ঈসা ইবনে মারিয়ামের হাতে। ওই সময় এই স্টেট অফ ইসরায়েল অস্তিত্ব ছিল না, এখন সেখানে ওদের এয়ারক্রাফ্ট আছে, এয়ার বেস আছে। জিওপলিটিক্স পড়েন, ইতিহাস পড়েন, ইতিহাস পড়লে এই বিষয়গুলো জানতে পারবো ইনশাআল্লাহ। ইতিহাস থেকে শিক্ষা নেই, একই সাথে আমরা যে গতানুগতিক লাইফ লিড করছি এই লাইফ লিডগুলোকে চেঞ্জ করি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো ব্যক্তির হাতে উম্মার বিজয় দেন না যারা এভারেজ, যারা একটু এক্সেপশনাল, তাদের হাতে আল্লাহপাক উম্মার বিজয় দান করে। এভারেজ মুসলিম থেকে আমরা একটু এক্সেপশনাল হয়ে যাই, আল্লাহপাক তৌফিক এনায়েত করুন। সর্বশেষ কথা হলো যে অ্যাটলিস্ট পণ্যগুলো বয়কট করে ফেলো, অ্যাটলিস্ট এই কোনো পণ্য আমি খাবও না, ইউজও করবো না, আমি ওকে কোনো টাকাও দিব, আমার টাকা দিয়ে সে আমার ভাইদেরকে হত্যা করে আমি তো করতে দেব। আমাদের জায়গা থেকে এর বেশি কিছু করার নেই, কারণ আপনি আমি পলিটিক্যাল অ্যাফেয়ার্স ডিল করতে পারি না, আমাদের রাষ্ট্র তো শক্তিশালী না, ঠিক আছে। ইন্ডিভিজুয়াল জায়গা থেকে মন থেকে ঘৃণা করতে পারেন, জালেমকে মন থেকে ঘৃণা করতে পারেন, মাজলুমকে দোয়া করতে পারেন, ওয়ান উম্মা কনসেপ্ট পালন করতে পারেন, উম্মাকে একটা বডি ভাবতে পারেন, ওর ব্যথায় ব্যথিত হতে পারেন, পণ্য বয়কট করতে পারেন, এবং ইতিহাসগুলো চর্চা করতে পারেন, মানুষকে জানাতে পারেন, এতটুকু তো করতে পারেন। আল্লাহ পাক আমাদেরকে মুসলিমদের ব্যথায় ব্যথিত হওয়ার তৌফিক দান করুন।
উম্মার যে জায়গাগুলোতে বেশি কাজ করা দরকার সেগুলোতে ফোকাস করার তৌফিক দান করুন, এবং গৌণ বিষয়গুলো, ইখতলাফি বিষয়গুলোকে এড়িয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমি আর লম্বা করছি না, আমি দুঃখিত, লেকচার একটু লম্বা হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক ইনায়াত করুন, আমিন। এখন খুতবা হবে ইনশাআল্লাহ, খুতবার পরে আমরা সালাত পড়ব ইনশাআল্লাহ।